বিষয়ে মালয়েশিয়া আসার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দীর্ঘদিন নানান জটিলতায় কিন্তু আটকে ছিল অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে যাচ্ছে কোন সময় থেকে মেডিকেল শুরু হবে কত তারিখ থেকে আপনারা মেডিকেল করতে পারবেন কোন কোন সেন্টারের মাধ্যমে সেটারও ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং কত তারিখে একটি ফ্লাইট কিংবা প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে সে বিষয়েও কিন্তু সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়েছে তো এ সকল বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা নয়া দিগন্তে কিন্তু গতকালই এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে সেখানে উল্লেখ করছে মালয়েশিয়া কর্মী যাওয়ার আগে বিশৃঙ্খলা খরচ হতে পারে 5 লাখ টাকা এবং ঠিক তার নিচে ওনারা উল্লেখ করেছেন কোন কোন মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে তার চূড়ান্ত অনুমোদন গতকাল পর্যন্ত অর্থাৎ গতকাল ওনারা যে রিপোর্ট তৈরি করেছেন সেই পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি তার আগেই স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে চলছে চরম বিশৃঙ্খলা এটা আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু মেডিকেল করার রিক্রুটিং এজেন্সি অফিসারদের দাবি তারা মালয়েশিয়ার নীতি অনুসরণ করে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কিংবা মেডিকেল করাচ্ছেন ঠিক তার নিচে উল্লেখ করছে অভিযোগ রয়েছে চিহ্নিত রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয়ের কোনো নিয়ম নীতি না মেনেই তাদের ইচ্ছামতো কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে তো যে কথা একটু আগেই বলছিলাম রিক্রুটিং এজেন্সির মালিক তারা কিন্তু মালয়েশিয়ার নীতি অনুসরণ করছে কিংবা যখন কিনে কলিং ভিসার প্রসেস শুরু হয় তখন মালয়েশিয়ার সাইড থেকে কয়েকটি মেডিকেল সেন্টার কিন্তু প্রাথমিক অবস্থায় সিলেক্ট করা থাকে সেগুলোর মাধ্যমেই তারা মেডিকেল করাচ্ছে বলে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকেই কিন্তু দাবি করা হচ্ছে এর বিনিময়ে তারা অবৈধ লাখ লাখ টাকা অসহায় কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন নয়া দিগন্তকে বলেন তারা আগামী সোমবার প্রথম ধাপের জন্য চূড়ান্ত করা 68টি মেডিকেল সেন্টারের নাম ঘোষণা করতে যাচ্ছে অর্থাৎ আগামী সোমবার 25/7/2022 তারিখেই কিন্তু মেডিকেল সেন্টারের লিস্ট ঘোষণা করা হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সচিব মহোদয় রয়েছেন উনি প্রেস ব্রিফিং করে কিংবা ডিক্লেয়ার করবেন কোন কোন মেডিকেল সেন্টারের মাধ্যমে আপনারা মেডিকেল করতে পারবেন তো এক কথায় আগামী সোমবার থেকে ঢালাওভাবে কিংবা সবাই মেডিকেল করতে পারবে সরকার নির্ধারিত যে মেডিকেল সেন্টার রয়েছে সেখান থেকে তো এখন কথা হলো যারা কিনা বিগত সময় মেডিকেল করছে তাদের কি হবে আমি এটা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম মূলত রিক্রুটিং এজেন্সির এখানে কোনো লস নাই আপনি মেডিকেল করছেন আপনারা যারা কিনা মালয়েশিয়া আসবেন আপনাদেরই কিন্তু লস হবে আপনি সাপোজ 5,000 কিংবা 10,000 টাকা দিয়ে মেডিকেল করছেন আপনার 10,000 টাকা কিন্তু অনেক মূল্যবান কিন্তু রিক্রুটিং এজেন্সির কাছে 10,000 টাকার কিন্তু কোনো মূল্য নেই যদি কিনা এই 68টির বাইরে থাকে আপনি যেখান থেকে মেডিকেল করছেন সেটা সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনারও আরও একবার মেডিকেল করতে হবে তাহলে বুঝতে পারছেন খরচটা কার হবে বন্ধুগণ নয়া দিগন্ত সেই প্রতিবেদনে আরও উল্লেখ করেছেন সরকার নির্ধারণ করেছে 79,000 টাকা তবে এজেন্সিগুলো যেভাবে তাদের অফিস খরচ 3 লাখ টাকার উপরে নির্ধারণ করছে তাতে 3-4-5 হাত ঘুরে একজন কর্মী মালয়েশিয়া যেতে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা হওয়াটাই কিন্তু এখন স্বাভাবিক কারণ সরকারে বলছে 79,000 টাকা যদি অফিস থেকে নির্ধারণ করে 3 লাখ টাকা তাহলে এখানে মাঠ পর্যায়ে এবং নিচের পর্যায়ে যারা কিনা এই কর্মী অফিস পর্যন্ত পৌঁছাবে এই কয়েকটা হাত ঘুরতেই কিন্তু এমন অঙ্কে গিয়ে দাঁড়াবে বন্ধুগণ এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো না মালয়েশিয়ায় কর্মী আসবে চলতি মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যে যে কয়েকদিন বাকি আছে এর মধ্যে একটি ফ্লাইট আসবে এ বিষয়ে কিন্তু মন্তব্য করেছেন আমাদের মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী মহোদয় গতকালই কিন্তু তিনি 71 টেলিভিশনের একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই কিন্তু এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তো চলুন সর্বপ্রথম শুনে আসি সেই ভিডিও ক্লিপটি তারপরে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো বেশি পানি উত্তর থেকে দক্ষিণে আসে তো একসাথে তো দক্ষিণে চলে আসে না সিস্টেমে আমাদের হাইকমিশনকে দেওয়া হয় ওখানে অ্যাটেস্টেশন করে হাইকমিশন আবার আমাদের কাছে পাঠিয়ে দেয় এখন আমরা আমাদের এখানে যা করা আছে সরকারিভাবে ওটা করে উই উইল গিভ দি অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের পরে নেক্সট কোয়েশ্চেন হলো কি ওনারা ওয়ার্কার পাবে কোথেকে আমাদের তো কমিটমেন্ট সবারের কাছে আছে কি দ্যাট ওই ডাটা ব্যাঙ্ক থেকে ওনারা নেবে তারপর তো নেক্সট ও দ্যাট উইল বি দ্য নেক্সট প্রসেস যেটা বিএমটি থ্রু দিয়ে হবে ক্লিয়ারলি বলতে পারি কি দ্যাট এই জুলাই মাসের ভিতরে ইনশাআল্লাহ মানুষ যাওয়া আরম্ভ হয়ে যাবে
তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী মহোদয় তিনি কি বলতে চেয়েছেন। তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে প্রক্রিয়া চলছে, এভাবে চলতে থাকলে সম্ভবত জুলাই মাসের মধ্যে প্রথম একটি ফ্লাইট মালয়েশিয়া আসতে পারবে। এখানে কিন্তু কয়েকটি প্রসেস রয়েছে। অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়া থেকে যে ভিসার কাগজপত্র এক কথায় কিংবা শ্রমিকদের চাহিদাপত্র বাংলাদেশ হাই কমিশন থেকে সত্যায়ন করার পর সেটা বাংলাদেশে গিয়েছে, এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতিপত্রও কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়েছে, এবং কিছু কিছু কোম্পানির অলরেডি কলিং ভিসাও কিন্তু ইস্যু হয়ে গেছে। কলিং ভিসা বিষয়টা ঠিক এমনই, বাংলাদেশ থেকে যখন নিয়োগ অনুমতিপত্র কমপ্লিট হবে তারপর আবার সেখান থেকে কাগজপত্রগুলো মালয়েশিয়া আসে, মালয়েশিয়া আসার পরে নামে নামে কলিং ভিসা ইস্যু হয়। তো আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি অলরেডি কয়েকটি কোম্পানির কলিং ভিসাও কিন্তু ইস্যু হয়ে গেছে, শুধুমাত্র বিএমইডিতে থেকে কিংবা বিএমইডিতে যে স্মার্ট কার্ড দেওয়া হয় সেটা বাকি রয়েছে, এবং মালয়েশিয়ান হাই কমিশন কিংবা ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাই কমিশন থেকে একটা স্টিকার দেওয়া হয় ভিসা, সেটা বাকি রয়েছে। তো মূলত মন্ত্রণালয় থেকে ঘোষণা আসার পরে এই দুইটা কাজ কমপ্লিট করে হয়তো কয়েকদিনের মধ্যেই প্রথম একটি ফ্লাইট মালয়েশিয়া আসতে পারে। সে সম্ভাব্য তারিখও কিন্তু নির্ধারণ করা হয়েছে, সম্ভবত 27 অথবা 28 জুলাই একটি ফ্লাইট মালয়েশিয়া আসবে, যেটা কিনা গত 21 তারিখে কিন্তু ফ্লাই হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে কিংবা বিভিন্ন সমস্যার জন্য সেটা কিন্তু আটকে ছিল। তবে ধারণা করা হচ্ছে আগামী 27 অথবা 28 তারিখের দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুর আসতে পারে। তো এখন কথা হলো, যেহেতু সরকার নির্ধারণ করেছে 79,000 টাকা, তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি বলছে 3-4 লাখ 4.5 লাখ টাকা দিতে হবে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? এ বিষয়েও কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটি বক্তব্য দিয়েছেন গতকালই 71 টেলিভিশনে। সেই বক্তব্যের অংশবিশেষ প্রথমে শুনে আসি, তারপর এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখন কর্মীরা কেন দিচ্ছে রে ভাই, আমি তো বুঝি না। আপনারা কর্মীদেরকে জিজ্ঞেস করুন কেন দিচ্ছেন, আমার কাছে তো এখনও কোনো কমপ্লেন্ট আসেনি, এটা তো আপনি বলছেন। আর আমি কিন্তু ও নিজের ঘাড়ের উপরে নিয়ে আমি যে ইনকোয়ারি করতে যাব, কেন যাব কোনো কমপ্লেন্ট ছাড়া? আমার কত লোকে মানুষ যখন যাচ্ছে তো যাক না, যদি খুশি হয়ে যাচ্ছে, বাট আমি চাই না কেন ওরা অন্যায়ভাবে বেশি দেখ, আমি যদি খবর পাই তাহলে আমি ওই হিসাবে ধরব। তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন মালয়েশিয়া কর্মী আসা প্রসঙ্গে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় তিনি কি বলতে চেয়েছেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে বেশি টাকা নেয় সেক্ষেত্রে আপনাকে অভিযোগ করতে হবে, সঠিক প্রমাণ কিংবা অভিযোগ পেলে কিন্তু আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন তিনি এটার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কিংবা সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে লিগাল ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা প্রমাণ থাকবে, এবং আনুষঙ্গিক এমন যদি আপনার কাছ থেকে টাকা পয়সা বেশি নিয়ে থাকে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করবেন। আপনি যদি অভিযোগ না করেন তাহলে কিন্তু আপনি এর প্রতিকার পাবেন না। এবং একই সাথে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছেন যদি আপনারা অভিযোগ না করেন, আপনি বেশি টাকা দিয়ে আসেন, সেটা একান্তই কিন্তু আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি চাইলে বেশি টাকা দিয়ে আসতে পারেন অথবা সরকার নির্ধারিত খরচে। এখন সর্বশেষ একটি কথাই বলবো, যেহেতু কলিং ভিসা চালু হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যে শ্রমিক আসা শুরু করবে, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সব কিছু যাচাই বাছাই করে জেনে শুনে বুঝে তারপরে এখানে আসবেন, তাহলে আপনার বিদেশে যাত্রা শুভ হবে, অন্যথায় আর 10 জন প্রবাসীদের মতো আপনাকেও কিন্তু হতাশার সাগরে ভুগতে হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।